কলকাতা হাইকোর্টের নজিরবিহীন রায়ে চাকরিহারা 25,753 জন। ফাঁকা ওয়েমার্কশিট জমা দিয়ে নয়, চাকরি পেয়েছিলেন নিজের যোগ্যতায়। আদালতের রায়ে চাকরিহারাদের মধ্যে প্রায় 19,000 যোগ্য প্রার্থী। এবার তারাই আইনি পদক্ষেপের পথে। মঙ্গলবার শহীদ মিনারে জমায়েত করেন সকল চাকরিহারা যোগ্য প্রার্থীরা। সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত দিলেন তারা। আমারও পাবলিশড হয়ে গেছে, সব কিছু পাবলিশড হয়ে গেছে, তাও আমরা দেখি কেন এটা হবো বলুন। আমরা যোগ্য চাকরি প্রার্থী, আমাদের ওএমআর পাবলিশড হয়ে গেছে, সব কিছু আমাদের তো ওপেন, সবার কাছে ওপেন, সব পাবলিক জানে আমরা কত পেয়েছি, কত পেয়েছি, তাও আমরা ভিকটিম। কালকে শিক্ষক ছিলাম, আজকে শিক্ষক নয়। পরবর্তী পদক্ষেপ আমরা সবাই মিলে যেটা ডিসাইড, এটা তো আমার একার ব্যাপার নয়, 19,000 ক্যান্ডিডেটের ব্যাপার, সবাই মিলে যেটা ডিসাইড হবে সেটাই আমাদের পরবর্তী। আমরা আশা করব সুপ্রিম কোর্টে আমরা এই রায়টাকে চ্যালেঞ্জ করবারই পদক্ষেপ। আর কি আমাদের ভবিষ্যৎ কর্মসূচি কী হবে তার জন্যই আমরা শহীদ মিনারে জড়ো হয়েছি। না, ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ হয়ে আমরা কি পদক্ষেপ নেব ক্যান্ডিডেটের থেকে। এখানে একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে, এই সুপ্রিম কোর্টে কেস করতে গেলে ফাইন্যান্সিয়াল, কে কীরকম টাকা দেবে। আমরা পেয়েছিলাম 2019 26 ফেব্রুয়ারি জয়েনিং ছিল। না, আমরা হচ্ছে প্যানেলের একদম ফার্স্ট, আচ্ছা একদম ফার্স্ট মেরিট। দুর্নীতি হয়েছে সেটা কোভিডের পর ওরা ধর্নায় বসেছে, যেটা 2020, যেটা বলছে প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর রিক্রুট করেছে। এখানে অনেক ভাগ আছে ম্যাডাম, সাদা খাতা আছে, 0 থেকে 52 পাওয়া আছে, প্যানেল বহির্ভূত আছে, এক্সপায়ারি প্যানেল থেকে পেয়েছে। এরা মিডিয়া এমনভাবে দেখাচ্ছে যে আমরা অযোগ্য এবং গান্ধীমূর্তির পাদদেশে যারা বসে আছে তারা যোগ্য। তো এখানে যোগ্যরাই সব থেকে বেশি, 19,000 যোগ্য ক্যান্ডিডেট আছে।